এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন দুটি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হলেও 29 মার্চ থেকে লাসিও এবং লম্বার্দিয়াকে রেড জোন থেকে কমলা জোনে ফিরে যাচ্ছে। এদিকে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন আবারও প্রয়োগ শুরু করেছে ইটালি। আমাদের ইটালি প্রতিনিধি জোমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে শুক্রবার আরও দুটি অঞ্চলে রেড জোন ঘোষণা করা হয়েছে। তবে রেড থেকে কমলা জোনে ফিরছে লাৎসিও এবং লোম্বার্দিয়া অঞ্চল। অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা। এদিকে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য 11 বিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে। আগামী 8 এপ্রিল থেকে এই অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে। এছাড়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন 55 বছর বয়সের বেশি নাগরিকদের দেয়া হবে এবং এক ডোজের ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন ইতালির ফার্মেসিতেও পাওয়া যাবে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি নিজেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানিয়েছেন। tra quelle che mi permettono di avere il vaccino e sì farò l'AstraZeneca. তিনি বলেছেন যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেয়া হবে। বন্ধ থাকায় অনলাইনে ক্লাসে আগ্রহী নয় বাংলাদেশি শিশুরা। তাদের অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তো বাচ্চাদের স্কুল বন্ধ করে এখন বাসা অনলাইন ক্লাস করা হচ্ছে। গত শুক্রবার ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 26,000 মানুষ। জুমানা মাহমুদ, আয়ন নিউজ, রোম, ইতালি।